ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাওয়ারপিন বিডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে সহজে টি শার্ট প্রিন্ট করা যায়। আর আমার এই টি শার্ট প্রিন্টিং এর প্রসেসিংটা হচ্ছে সাবলিমেশন হিট প্রেসের মাধ্যমে। সাবলিমেশন হিট প্রেসের মাধ্যমে কিভাবে সহজ পদ্ধতিতে কোয়ালিটি ফুল প্রিন্ট আউট করা যায়, এই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। সো আপনারা আমার ভিডিওটা অনুসরণ করতে থাকুন এবং দেখতে থাকুন আমি অ্যাকচুয়ালি কী বলি এবং কী কীভাবে এই প্রসেসিংটা। আপনারা অনেকেই হয়তো চিন্তা করেন যে এই প্রক্রিয়া আসলে প্রিন্টটা ভালো হবে না, প্রিন্টের কোয়ালিটি কেমন হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন পাবেন কি না। আসলে এই বিষয়গুলো দূর করার জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা। আপনারা ভিডিওটা অনুসরণ করুন। আপনারা যদি কোয়ালিটি ফুল সাবলিমেশন প্রিন্টার দিয়ে কোয়ালিটি ফুল সাবলিমেশন টি শার্ট প্রিন্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কিছু কোয়ালিটি মেনটেন করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই 4 কার্টিজের যে প্রিন্টারগুলো আছে এগুলো ব্যবহার না করে অবশ্যই 6 কার্টিজের প্রিন্টারগুলো ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আপনার সাবলিমেশন টি শার্ট প্রিন্টের যে পেপারটা, ওইটা অবশ্যই আপনি সাবলিমেশন টি শার্টের পেপারেই নিতে হবে, আপনার অন্য কোনো পেপার নিলে হবে না। সাপোজ ধরেন যে আপনার মক প্রিন্টিং এর পেপার দিয়ে যদি আপনার টি শার্ট প্রিন্ট করতে চান, ওই ক্ষেত্রে কিন্তু আপনি কোয়ালিটি পাবেন না। বা ক্যাস্ট প্রিন্টিং এর পেপার দিয়ে যদি আপনি টি শার্ট প্রিন্ট করতে চান, ওইখানেও কিন্তু আপনি কোয়ালিটি পাবেন না। তো আপনাকে এই জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই সাবলিমেশন টি শার্ট প্রিন্টিং এর জন্য যে পেপারটা ওই পেপারটাই নিতে হবে। আবার এমনও হতে পারে আপনি ভাবতে পারেন যে আমি হয়তো সাবলিমেশন স্টিকারের কথা বলতেছি যেটা দিয়ে টি শার্ট প্রিন্ট করে, আমি কিন্তু ওইটার কথা বলছি না, ওইটা অনেক দামি, আমি ওই পেপারে যাবো না। আমি সর্বোচ্চ 5 টাকা দামের সাবলিমেশন পেপার দিয়ে কিভাবে টি শার্ট প্রিন্ট করা যায় ওই প্রক্রিয়াটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিব। আপনারা এই জন্য আমার ভিডিওটা অনুসরণ করুন এবং কি দেখতে থাকুন। আপনাদের যদি কোনো পরবর্তীতে প্রবলেম হয় ওই বিষয়টা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। আপনারা আমি আজকে আপনাদেরকে টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিব যে কিভাবে সাবলিমেশন প্রক্রিয়ায় টি শার্ট প্রিন্ট করতে হয়। এই জন্য আপনার অবশ্যই সাবলিমেশন প্রিন্টার লাগবে, একটা 6 কার্টিজের, তারপরে হচ্ছে হিট প্রেস মেশিন লাগবে, তারপর সাবলিমেশন পেপার লাগবে, সাবলিমেশন প্রিন্টেবল টি শার্ট লাগবে। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আপনার মানেন অবশ্যই আপনার ভালো কোয়ালিটি টি শার্ট প্রিন্ট করতে পারবেন, এর থেকেও একদম নিঃসন্দেহে আপনারা ভালো কোয়ালিটির প্রিন্ট পাবেন। এখন এখন দেখুন যে আমি যেই টি শার্টটা প্রিন্ট করছি, আমি একটা টি শার্ট, এটা অনেক আগের প্রিন্ট করা, এটা দেখাচ্ছি যে আপনার ইচ্ছা করলে কিন্তু আপনার টি শার্টের হাতার মধ্যে প্রিন্ট করতে পারবেন, তারপর সামনে পিছনে আপনার যেখানে ইচ্ছা ওইখানেই কিন্তু আপনি কাস্টমভাবে প্রিন্টটা করতে পারবেন। এবং কি ওই প্রিন্টটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রিন্ট এবং আপনার লাস্টিংও করবে। যে আপনি হয়তো ভাবতে পারেন যে ধুইলে টি শার্টের কালারটা চলে যাবে বা প্রিন্টের কালারটা চলে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, আপনার কখনোই হবে না। মক প্রিন্টিং এর ক্ষেত্রে যেমন কালারটা কখনোই যায় না, টি শার্ট প্রিন্টিং এর ক্ষেত্রেও এই কালারটা আপনার যাবে না। আমি যে টি শার্টটা প্রিন্ট করে ভিডিওটা বানাইছি পরবর্তী অংশটা, ওই টি শার্টটা কিন্তু আমি এখন আপনাদের সামনে দেখাবো, যে দেখুন দেখবেন যে আপনার আসলে কি কোয়ালিটি ফুল প্রিন্ট করা সম্ভব কি সম্ভব না। আপনারা আমার ভিডিওটা অনুসরণ করবেন তাহলে অবশ্যই আপনারা ভালো কোয়ালিটি টি শার্ট কিন্তু প্রিন্ট করতে পারবেন এই সাবলিমেশন হিট প্রেসের মাধ্যমে, খুব অল্প পরিশ্রম এবং অল্প টাকা ইনভেস্টের মাধ্যমে। এবার দেখুন যে আমি এই টি শার্টটা প্রিন্ট করেই কিন্তু আমার বাকি ভিডিওটা বানাইছি। এই টি শার্টটা আমি কিভাবে প্রিন্ট করলাম এই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এতক্ষণ এই কথাগুলো বলছি। এই ব্যাক পিসটাই দেখুন, ব্যাক পিসটা এই ফ্রন্ট পিসটা আমি টেক্সট প্রিন্ট করছি, ব্যাক পিসটাতে কিন্তু আমি ইমেজ প্রিন্ট করছি। আপনারা ইচ্ছা করলে ইমেজ প্রিন্ট করেন, যে কোনো ডিজাইন কিন্তু আপনারা এখানে প্রিন্ট করতে পারবেন এবং কি এই প্রিন্টটা খুবই কোয়ালিটিফুল এবং কি লং লাস্টিং করবে। ঠিক আছে, এর জন্য আপনারা আমার নিয়মটা ফলো করলে কিন্তু আপনারা খুব সহজেই পারবেন। আপনাদের দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু টি শার্টের ব্যাপক চাহিদা। আপনারা দেখুন এই প্রিন্টের কোয়ালিটিটা দেখুন, এই প্রিন্টটা কিন্তু আসলেই নষ্ট হবে না, টি শার্ট নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার প্রিন্ট কোয়ালিটিফুল যেরকম আছে ওইটা থেকেই যাবে, এটা লং লাস্টিং করবে একদম 100%। আপনারা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনটা বাজিয়ে রাখবেন যে আবার পরবর্তী ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। এবার আপনারা দেখুন যে অ্যাকচুয়ালি আমি কিভাবে টি শার্টটা প্রিন্ট করলাম, আমার ওই বাকি প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এবার প্রথমে কি করব, আমি যে ডিজাইনটা আমার কম্পিউটার করছে ওই ডিজাইনটা আমি প্রিন্ট আউট করে বের করলাম। ওই আমার কম্পিউটার প্রিন্টার থেকে প্রিন্ট হচ্ছে, আপনারা দেখতেছেন যে আমি ইপসন L805 প্রিন্টার দিয়ে কিন্তু প্রিন্ট করছি। প্রিন্ট করার পরে আমি কি করব, এখন আমি এটা হচ্ছে আমার সাবলিমেশন হিট প্রেস মেশিনটা, আমি মেশিনে অলরেডি হিটের জন্য মানে মেশিন গরম হওয়ার জন্য কিন্তু চালু করে দিছি। আমি টি শার্টটা প্রিন্ট করার আগে আমি কি করব, টি শার্টটা কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা আপনারা হয়তো অনেকেই বোঝেন না বা খেয়াল করেন না, এর জন্য কিন্তু আপনার প্রিন্টটা কোয়ালিটি ফুল হয় না। আমি টি শার্টটা দেখুন এবার একটু গরম করে নিব, যেই সাইটে মানে যেখানে আমার ডিজাইনটা প্রিন্ট হবে
আমি ওই সাইডটা আমি পিন মানে আগে একটু হিট দিয়ে পাঁচ মানে 5 সেকেন্ড বা 10 5 সেকেন্ড বা 3 সেকেন্ড হিট দিলেই যথেষ্ট। আপনার হিটটা যখন 250 উঠবে বা 200-র উপরে উঠবে তখন হিটটা দিয়ে নিলেই হবে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি হিটটা দিয়ে নেন আপনার ডিজাইনটার পেপারটা যখন লাগাবেন একদম স্ট্রেট থাকবে, একটু কুচকাবে না, তখন পিনটা একদম 100% কোয়ালিটি ফুল হবে। আপনি 3 সেকেন্ডের একটা হিট দেন, এর বেশি দরকার হবে না, বা 5 সেকেন্ড দেন, ঠিক আছে? এভাবে হিট দিবেন, দুনো পিসটাই কিন্তু এভাবে হিট দিবেন। প্রথম পিসটা দেওয়ার পরে আপনি ব্যাক পিসটা উল্টে কিন্তু আবার হিট দিবেন, কারণ আমরা কিন্তু দুনো পিসটাই প্রিন্ট করবো। আমি যদি কাগজ লাগাই আবার এভাবে হিট দিতে চাই তাহলে তো আর হিটটা দিতে পারবো না। আপনি এই জন্য কাগজটা এখানে লাগানোর আগেই হিটটা দিয়ে নেবেন। দেখুন আমি দুনোটা পিসটাই কিন্তু পিসাইডের দুনোটা সাইড হিট দিয়ে নিলাম। আমি যে এখানে প্রিন্ট করবো আমি ওইখানে হিট দিয়ে নিব, সমস্যা নেই। দেখতে থাকুন এখন কিন্তু আমার মেশিনে পায় 182-81 হিট আছে। এই হিটে কিন্তু আমি টি শার্টটা গরম করে নিলাম জাস্ট, যে পিনটা যেখানে লাগবে দেখুন একদম আয়রনের মতো কিন্তু এটা সোজা হয়ে গেছে। এতক্ষণ কিন্তু আমার টি শার্টটা বাঁকা ছিল। তো এখন আমি কি করব, এখন হচ্ছে আমার ডিজাইনটা কেটে এই টি শার্ট যেই প্রথম পিসটা যখন পিন দিব ওই পিসটায় লাগাবো। আপনাদেরকে আমি এই প্রক্রিয়াটাও দেখাই দিচ্ছি। দেখুন যে আমি একটা পিসটার মধ্যেই কিন্তু দুই সাইডের জন্য ডিজাইনটা পিন করে ফেলছি। সো এই পেপারটাই কিন্তু আমরা সাবলিমেশন পেপার হিসাবে ইউজ করি। একদম নর্মাল পেপার, আপনারা জাস্ট টি শার্ট প্রিন্টিং এর পেপার বললে বাজারে কিন্তু এখন টি শার্ট প্রিন্টিং এর সাবলিমেশন পেপার পাওয়া যায়। এই পেপারটা আপনারা বাজার থেকে কিনে নেবেন। এখন আমি এই দুইটা ডিজাইন, একটা ডিজাইন ফ্রন্ট পেজে দিব আর একটা ডিজাইন ব্যাক পাশে দিব। সো ব্যাক পাশের এবং ফ্রন্টের পাশের ডিজাইন দুটো আমি আগে রেডি করে নিতেছি। আমি আপনারা কিন্তু দুটো ডিজাইন একসাথে লাগাবেন না, প্রথম সাইড প্রিন্ট হওয়ার পরে ব্যাক সাইড এটা লাগাবেন, এক সাইড প্রিন্ট করার পর অপর পাশ আবার লাগাবেন। এখন আমি ফ্রন্ট পেজ প্রিন্ট দিব, মানে আপনারা আমি দেখুন আমি টি শার্টের মধ্যে এটা কিভাবে প্লেস করতেছি। আপনার টি শার্টের মধ্যে প্লেস করার জন্য কিন্তু অবশ্যই সাবলিমেশন হিট সহ্য করার মতো একটা কস্টিপ আছে, ওই কস্টিপটা আপনারা ইউজ করবেন। আপনি যদি অন্য কোনো কস্টিপ ইউজ করেন ওটা কিন্তু গলে একদম টি শার্টের সাথে লেগে যাবে, সেক্ষেত্রে আপনার টি শার্টটাই নষ্ট হয়ে যাবে। তো আপনারা সাবলিমেশন হিট প্রেসের জন্য যেই কস্টিপ বাজারে পাওয়া যায় ওই কস্টিপটাই কিন্তু নেবেন। আমি এই ডিজাইনটা এখানে প্লেস করলাম, এবার আমি কস্টিপ দিয়ে ডিজাইনটা আটকে দিব যেন হিট দেওয়ার সময় আমি যখন চাপ দিব তখন যেন পেপারটা একটু নড়ে টড়ে না যায়। নড়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে প্রিন্টটা সমস্যা হয়ে যাবে, প্রিন্টটা ভালো হবে না। তো এই জন্য আমি পেপারটা যেন না নড়ে আমি যেখানে প্রিন্ট দিয়েছি ওই জায়গায় কিন্তু আমি এটাকে সেট করে দিলাম। সেট করার পর এবার আমি দেখুন হিট দিব। হিটে কিন্তু আপনাদের বেশি সময় লাগে, সর্বোচ্চ 3 থেকে 5 সেকেন্ড সময় লাগে হিট দিলেই কিন্তু যথেষ্ট, কারণ এটা অলরেডি কিন্তু হিটের পরিমাণ আমার 300°C উঠে গেছে, ঠিক আছে? এর চেয়ে বেশি হিট আমার দরকার হবে না। 299 আছে, 300 উঠলে আমি এই দেখুন 2-3 সেকেন্ড কিন্তু আমি হিট আমার টি শার্ট কিন্তু অলরেডি হিট হচ্ছে। 2 থেকে 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 8 সেকেন্ড, এরকম আপনার হিটের উপর ডিপেন্ড করে বা ওইরকম চিন্তা করে আপনি আপনারা যারা এই প্রিন্টারটা হিট প্রেসটা ইউজ করবেন আপনার ওই সিস্টেমের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কয় সেকেন্ড হিট দিবেন। আপনার আপনি যদি 5 সেকেন্ড পর পর হিট সেট আপ করে রাখেন আপনার কিন্তু একটা দেখা গেছে টি শার্ট প্রিন্ট হওয়ার পর কিন্তু অটো সিগন্যাল দিবে যে আপনি উঠিয়ে ফেলুন উঠানোর জন্য, ঠিক আছে? আমি এটা 5-6 সেকেন্ডের একটা হিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হিটটা কমপ্লিট হলে আমি আপনাকে দেখাবো যে আসলে টি শার্টের কোয়ালিটিটা কেমন আসছে বা প্রিন্টটা কেমন হয়েছে। একটু ওয়েট করুন আপনারা। এবার আমি প্রিন্টারটা অফ করে হিট প্রেসটা অফ করে আমার টি শার্টটা খুলে আপনাদেরকে দেখাবো। এবার আমি কস্টে মানে পেপারটা খুলবো, পেপারটা খুলে আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রিন্টের কোয়ালিটিটা কেমন হয়েছে বা প্রিন্টটা আসলে কি হয়েছে কি হয়েছে না বা প্রিন্টটা আসলে কি লাস্টিং করবে কি করবে না, এই বিষয়টা কিন্তু আপনারা এখন নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা দেখুন পেপারের পুরাটা কালি কিন্তু একদম হিটের মাধ্যমে ওইখানে যেয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এটা একদম দীর্ঘস্থায়ী। আপনার আমি কিন্তু কি করছি দেখুন, প্রিন্টার টি শার্টটা প্রিন্ট করার জন্য কিন্তু আমি মাঝখানে একটা কাগজ ঢুকিয়ে দিচ্ছি। এই কাগজটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই কাগজটা আপনারা যদি এরকম একটা কাগজ দিয়ে রাখেন তাহলে কিন্তু প্রিন্টের কোয়ালিটিটা ভালো হবে এবং কি এই ডিজাইনের যেই পিকচারটা বা ইমেজটা এটা কিন্তু ব্যাক সাইডে আপনার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জিনিসটা আর হবে না, ঠিক আছে? আপনার ব্যাক পিসটা ক্লিয়ার থাকবে, আপনার টোটাল টি শার্টটা দেখুন কোথাও কিন্তু একদম ফ্যাকাশে হয় নাই, কিছু হয় নাই। এর কারণটা হচ্ছে আমি কোয়ালিটিটা মেনটেন করছি, যে আগে একটু হিট দিয়ে নিছি তারপর হচ্ছে আমি পেপারটা লাগাইছি, তারপর মাঝে একটা পেপার দিছি যেন আমার
কোয়ালিটিটা মেনটেন থাকে। তো আপনার এই প্রক্রিয়াগুলা একটু কেয়ারফুল ভাবে অবলম্বন করবেন, যেখানে আপনার দেখা গেছে অনেক টাকা ইনভেস্ট না করেও কিন্তু আপনি টি শার্ট প্রিন্টিং এর বিজনেসটা করতে পারতেছেন আমার এই প্রক্রিয়ার মাধ্যমে। তো আমি আবার ব্যাক পিসটার মধ্যে আমার এই ট্যাক্সটা, যে ট্যাক্সটা ছিল ওই ট্যাক্সটা প্রিন্ট করবো, আপনারা একটু অনুসরণ করুন। আমি এই পেপারটা কি করলাম, যে এক্সট্রা পেপারটা আমি এটা কিন্তু টি শার্টের মাঝ বরাবর দিয়ে দিই, যেন ব্যাক পিসটায় আমার এখনকার যে হিটটা দিবো এটা যেন যায় কোনো আঘাত না করে। ঠিক আছে, এখন আমি হচ্ছে আপনার ডিজাইনটা সেট করবো আগেরটার মতোই, সাবলিমেশন কোস্টিপ দিয়ে লাগিয়ে দিব। ওই কোস্টিপটা হচ্ছে কি, আপনার যতই হিট দেন ওই কোস্টিপটা আপনার গলবে না, কিছু হবে না, মানে আপনি যে যে অক্ষত থাকা যায়। এই জন্যই আমি বলছি যে কোনো কোস্টিপ লাগিয়ে কিন্তু আপনারা এই কাজটা করবেন না, অন্য কোস্টিপ লাগাইলে কিন্তু কোস্টিপ একদম গলে আপনার টি শার্টের সাথেই লেগে যাবে। তো দেখুন আমি কিভাবে এই পোস্টিংটা কমপ্লিট করতেছি, আমার কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আপনারা যারা ভিডিও অনুসরণ করতেছেন করুন। তারপর হচ্ছে এবার আবার হিট দিলাম, এবার আবার 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করার পর আবার আপনারা টি শার্টটা উঠিয়ে ফেলবেন, তারপরে দেখবেন যে প্রিন্টের কোয়ালিটি কিন্তু একদম পুরোপুরি চলে আসবে। এবার আমি আবার হিট দিয়ে দিলাম, এবার আবার 2-5 সেকেন্ড বা 7 সেকেন্ড হিট হওয়ার পর আপনারা কিন্তু টি শার্টটা উঠিয়ে ফেলতে পারবেন। আপনার মেশিনে অটোই সিগন্যাল দিবে, যারা মেশিন ইউজ করেন ওইভাবে, যারা হিট সেট করে রাখছেন তাদের জন্য। তো এবার আমি মেশিন বন্ধ করে আমি টি শার্টটা বের করবো প্রিন্টার থেকে। এবার আমি কস্টিপটা উঠাইলে আপনার বুঝতে পারবেন যে প্রিন্টের কোয়ালিটিটা কেমন আসছে। এই দেখুন একদম কোয়ালিটি ফুল প্রিন্ট হয়েছে, প্রিন্টটা দেখলে আপনার বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি আসলে সম্ভব কি সম্ভব না, এই প্রক্রিয়ার মাধ্যমে কি কোয়ালিটি ফুল টি শার্ট প্রিন্ট করা সম্ভব। একদম সম্ভব, আপনার টি শার্টটা খুবই কোয়ালিটি ফুল প্রিন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। এই দেখুন টি শার্টটা প্রিন্টের কোয়ালিটি কেমন আসছে, একদম কোয়ালিটি ফুল প্রিন্ট। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।